কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে এমএসভিপির ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল হরিজন সম্প্রদায়। সূত্র খবর অনুযায়ী কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল পদে নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ হরিজন সম্প্রদায়ের মানুষজনের। এদিন তারা এই পদে ইন্টারভিউ প্রক্রিয়াকে আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির ঘরের সামনে। তাদের অভিযোগ, এই ইন্টারভিউ কোচবিহারের স্থানীয় জনগোষ্ঠীর একাধিক যুবক আবেদন করলেও তাদের কাউকেও ইন্টারভিউ ডাকা হয়নি। তাদের নাম লিস্টে না আনা পর্যন্ত তারা কোন রকম ইন্টারভিউ করতে দেবে না বলে তাদের দাবি। বিষয়টা হইল যে আমাদের কোচবিহার মেডিকেল কলেজে 8 জন ডোম পোস্টের লোক রিক্রুট হবে, সেইটা হইলো আজকে ইন্টারভিউ সকাল 9:30 বাজে। আমরা দেখছি সেই ইন্টারভিউয়ের মধ্যে 54 জনের নাম রয়েছে, সেই 54 জনে হইলো বাইরের লোক। কোচবিহার যারা লোকাল লোক তারা দীর্ঘদিন ধরে আমাদের এমজিএন হসপিটালে কোনো কোনো সময় এমনি ফ্রিতেও কাজ করে আসছে, সেই চাকরির কিসের জন্য যে কোনো সময় ভবিষ্যতে চান্স পেলে আমরা চাকরিটা পাব। তা আমরা আজকে শুনতে পারছি যে আমাদের কোচবিহার জেলার একজনের নাম নাই, তাই আমরা এমএসভিপির কাছে আইসে আমরা আন্দোলন শুরু করছি। আমাদের যতক্ষণ আমাদের এই কোচবিহার জেলার সমস্ত লোকের ইন্টারভিউ কাগজ না আছে, আর কোচবিহার জেলা থেকে 8 জনকে নিতে হবে, আমরা সেই দাবি জানিয়ে আমরা এখানে দাঁড়ায় আছি। যতক্ষণ এই দাবি আমাদের মানা হবে না আমরা ইন্টারভিউ হইতে দেব। আচ্ছা, আপনাদের কাছে দেখলাম এইচডিওর কাছে একটা দেওয়া চিঠি, বিষয়টা কি? হ্যাঁ, আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজেশ হরিজন। কত বছর ধরে এখানে কাজ করেন? আমি তো সংগঠনের একজন সদস্য, আমাদের সদস্যরা চাকরি করে এখানে কাজ করে কন্ট্রাক্ট বেসে কাজ করে, তাই তাদেরও তো এটা একটা আশা আছে, যারা দীর্ঘদিন কাজ করে আসছে তারা তো একটা আশা রাখছে যে আমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি আসলে আমরা একবার চান্স পাবো। তো তাদেরকে বাদ দিয়ে নতুন করে বাইরের লোক নিচ্ছে, এটা টোটালটাই আমরা দেখছি কাটমানির ব্যাপার হয়েছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি সেকন্ড ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।